আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব দোয়া কবুল হওয়ার শর্ত কি, করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম হালাল খাওয়া, পাক পবিত্র অবস্থায় দোয়া করা, আদবের সাথে দোয়া করা, নামাজ পড়া, ধৈর্য ধরা, আল্লাহর কাছে তাড়াতাড়ি না চাওয়া, এগুলো দলিল সহ আমরা অন্যান্য ভিডিওতে দিয়েছি। এখন আমরা জানাবো তাশাহুদের সুরতে বসে দোয়া করবে এবং দোয়ার সময় এই যে হাতটা এভাবে মিশিয়ে দোয়া করা যাবে না, একটু উঁচু করে আল্লাহর কাছে উঁচু করে হাত তুলে আমরা দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন। এই বিষয়ে হাদিস এসেছে এবং হাদিসটা তিরমিজি শরীফ 3556-এর মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাশীল দাতা, যখন কোনো ব্যক্তি তার কাছে দুহাত তুলে কিছু চায়, আল্লাহ পাক তার দুই হাতকে খালি অবস্থায় ফিরিয়ে দেন না। তবে শর্ত হচ্ছে ওই যে কিভাবে দোয়া করতে হয়, দোয়ার আদবগুলো মেনটেন করা, এগুলো আমরা মেনটেন করব। হাদিসটা আমি নিজ থেকে বানায় বলতেছি এমন না, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3556 এবং এই হাদিসটা আবু দাউদ শরীফ, মিসকা শরীফ, তাবারানি শরীফ, তাবারানি শরীফ, ইবনে হিব্বান এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যেও এসেছে। দোয়া করার আগে আমাদেরকে আল্লাহ পাকের কাছে পাক পবিত্র অবস্থায় হতে হবে এবং সন্তুষ্ট হতে হবে, তাড়াতাড়ি করা যাবে না। এই বিষয়গুলো লক্ষ্য করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক দোয়াকে কবুল করবেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।